এখানে লাউডাল অনেকটা অনেকটা হয়ে আসছে আমি এটা রান্নাটা করি যাব সিনটাই এসে রান্না করব এখানে পেঁয়াজটা ভাজি টমেটো ফ্রিজে কোল্ডিং করা ছিল দিলাম দিব তারা ঘুরে আর দেওয়া হলো না এখন জাস্ট দিয়ে নামাই রান্নাটা করে গেলে বাইরে যদি খেয়েও আসি বাসায় আসতে দেখা যায় আমাদের হালকা পাতলা না খেলে ভালো লাগে না গুড মর্নিং এভরিওয়ান কাটা শেষ বাসার সামনে সবজির ভ্যান এখন সবজি নিচ্ছি এই যে লাউ নিলাম মিষ্টি কুমড়া নিলাম পেঁয়াজ পাতা আমি পেঁয়াজ পাতা ভাজিটা খুব পছন্দ করি পেঁয়াজ পাতার সাথে টমেটো টমেটো নাই হ্যাঁ হ্যাঁ হাফ কেজি দাও 20 টাকা মিলে দিলে হ্যাঁ 20 টাকা মিলে দি 5 টাকা এই জায়গায় কত মানে আধা কেজি না 20 টাকা মিলে দি আধা কেজি 15 টাকা না অনেকগুলো হয়ে যায় আমারে অল্প দেন 10 টাকা দেন অর্ধেক দেন অর্ধেক দেন শুধু শুধু এতগুলো নিয়ে লাভ নাই খাওয়া হবে না আমি বুঝি নি আধা কেজি এতগুলো হবে পেঁয়াজ পাতা ভার না আমি বসে আধা কেজি দিতে নাড়াই শুনেছি একবার ভাজি দিলেই যথেষ্ট নিলাম ধনিয়া পাতা কাঁচা মরিচ আছে প্রিয় এই যে গেটের সামনে প্রিয় দৌড়াদৌড়ি করো না ব্যাগ কোথায় রাখছো আগে তো লাগবে না কত হইলো কাঁচামরিচ আছে কাঁচামরিচ ধনিয়া পাতা লাগবে না আছে তাই তো প্রিয় 90 টাকা বাসে আসলাম খালা চলে আসছে অন্য বাসা কাজ করতেছে এই সবজি কাটবে প্রিয় প্যাকেট এই ড্রেসে প্যাকেট আনো ঘরে প্রিয় এই যে গাড়ি গাড়ি দিয়ে একাকার করে রাখছে ঘর আর হচ্ছে আমি মনে হয় আজকে আবারও বের হবো ইদানিং এত কেনাকাটা করতেছি কেনাকাটা বলতে এখন সন্ধ্যার পরে যাব হচ্ছে যমুনা ফিউচার পার্কে প্রিয়র বাবার শখ হয়েছে সে একটা গোপ্রো কিনবে আমরা এতটাই ইনভেস্ট করছি যে আমাদের সামনের আরও কত সময় লাগবে সেটা ঠিক নাই ইনভেস্টমেন্ট উঠে আসতে সো হিউজ একটা ইনভেস্টমেন্ট হচ্ছে এটা হিউজ ইনভেস্টমেন্ট করতেছি আমাদের শখে প্রিয়র বাবার ডিভাইস কেনার আগে থেকেই শখ যখন থেকে আমরা ব্লগিং করি না তখন থেকেই সে বিভিন্ন ধরনের ডিভাইস পাশে কিনে রাখতো তার এগুলো শখ তো এখন তার শখ হয়েছে গোপ্রো কিনবে আজকে বলতেছে গোপ্রো 10 কিনবো তো আমি বললাম আচ্ছা তুমি যদি কিনো আমিও আসি হ্যাঁ তো যমুনা ফিউচার পার্কে যাবো সন্ধ্যার পরে তো আমি বললাম এই এই মুহূর্তে মানে গোপ্রোর ইনভেস্টমেন্টটা কি দরকার আছে তো বলতেছে আমার শখ হয়েছে তো এই যে তো এই যে আসলে সবসময় আমি বলি আইএস থেকে ব্যয় কমাই করার চেষ্টা করি এটা আমার আমরা সবসময় তাই করি কিন্তু এই ব্লগিংয়ের ক্ষেত্রে আমাদের ব্যয়টা অসম্ভব বেশি ব্যয়টা অসম্ভব বেশি হওয়ার কারণ কারণ মানে এই ব্লগিংয়ের ইনভেস্টমেন্ট হিসেবে আমরা ধরি না এটা এটা আমাদের পার্সোনাল এক্সপেন্স হিসেবে ধরতেছি তো পার্সোনাল এক্সপেন্স হিসেবে ঠিক আছে কিন্তু যারা ব্লগিং করেন তারা ভুলেও এই কাজগুলো করবেন না কারণ এই জায়গাটার ইনকাম পুরাই আনস্টেবল তো আপনার ইনভেস্টমেন্ট উঠে আসতে এক বছরও লাগতে পারে দুই বছরও লাগতে পারে পাঁচ বছরও লাগতে পারে তো সো এত আনস্টেবল একটা জায়গায় হুট করে ইনভেস্ট করা ঠিক না যে হ্যাঁ যেহেতু আমার ব্লগ অনেকেই দেখেন আপনাদের দেখে হয়তো মনে হতে পারে যে মনে হয় আপু ইনকাম করে এই জন্য আপুর ইনকামের টাকা দিয়ে মনে হয় ডিভাইসগুলো হচ্ছে তো আপনাদের জাস্ট ক্লিয়ার করলাম বিষয়টা আমার ব্লগিংয়ের ইনকামের টাকা দিয়ে মোটেও এই ধরনের ডিভাইস কিনা পসিবল না শখের তোলা 80 টাকা এমন টাইপের কিছু একটা কথা আছে না যে শখের তোলা 80 টাকা এমন টাইপের তো শখ যেহেতু ভালো লাগে মানে জায়গাটাতে কাজ করতেছি যেন একটু বেটার কোয়ালিটি আপনাদেরকে দিতে পারি মানুষজন একদম বেটার কোয়ালিটি কিন্তু আশা করে হুট করে ঘন্টাখানেক আগেই মানে আমরা গতদিন রাত্রেবেলা ডিসাইড করতেছিলাম যে আমাদের একটা অ্যাকশন ক্যামেরা লাগবে আমি বলতেছি এখন ইনভেস্ট না বহুত ইনভেস্টমেন্ট হয়ে গেছে এগুলো উঠে আসো পরে তুমি আফটার টু ইয়ার্স তুমি ইনভেস্ট করো তো বলতেছে না আমি কিনবো তো না আমি কিনবো বললে যে আজকে কেনা হবে এইটা একদম মাথায় ছিল না আমাদের ড্রোনটাও জাস্ট একদিনের নোটিসে কিনছি হুট করে আমি দেখলাম ড্রোনের একটা অফার আছে আমি ওটা ফোন দিলাম যে আমি ড্রোন কিনবো সো তুমি আমার কিনে দিবা
তো আচ্ছা ঠিক আছে চলে আসো। তারপর মাইক্রোফোনটাও রোডের যে মাইক্রোফোনটা লাস্ট কিনলাম ওইটাও আমরা শ্যুট করতে বের হয়ে যাবো। তো আমি বলছি দেখো আমি একসাথে পাঁচ ছয় দিন শ্যুট করবো শুধু, তো এই কোয়ালিটিটা যাই ভালো কোয়ালিটির হোক। তো চলো আগে যমুনাতে যাই মাইক্রোফোন কিনি, তারপরে আমি শ্যুটে বেরোই। তো অলরেডি কিন্তু সারাদিনের জন্য শ্যুটের প্ল্যান ছিল, তো সারাদিনের প্ল্যান ক্যান্সেল করে আমরা আগে মাইক্রোফোন কিনছি এরপরে শ্যুটে বের হয়েছি। তো আজকের গোপ্রোটাও একদম টোটালি আগে থেকে প্ল্যান করা না, তো যাই একটু পরে বের হবো। সন্ধ্যা হয়ে গেছে আমার, রেডি হইতে হবে, 5:30 বেজে গেছে। মাগরিবে রাজানো দিয়ে দিছে, এখানে লাউ ডাল অনেকটা অনেকটা হয়ে আসছে। আমি এটা রান্নাটা করি, যাবো সিনটা এসে রান্না করবো। এখানে পেঁয়াজ পাতা ভাজি, টমেটো চিলটা তৈরি করা ছিল, দেখলাম দিব তারা ঘুরাই আর দেওয়া হলো না। এখন দিয়ে নামাই নিই, রান্নাটা করে গেলে বাইরে যদি খেয়েও আসি বাসায় আসতে দেখা যায় আমাদের হালকা পাতলা না খেলে ভালো লাগে না। ঘরের যতই বাইরে খাই না কেন ঘরের রান্না রাত্রে রেগুলার করতে হইতে দূর থেকে দেখে মনে হয় যে সারাক্ষণ বাইরে খাই, ঘরে মনে রান্না বান্না করতে লাগে না, সেটা এমন না। যতই বাইরে খাওয়া দাওয়া হবে বাসায় এসে হালকা পাতলা হলেও একটা খাওয়া দাওয়া লাগবে। অন্ধকার হয়ে গেছে আমার, আর কি বলে 10-15 মিনিটের মধ্যে জেনে যাবে দেরি হয়ে যাবে। শোয়া 6টা বাজে, 6:15 বের হচ্ছি এখন। এই আমরা যমুনাতে যখনই যাই দেখা যায় এত রাত হয়ে যায়, আমরা গিয়ে কেনাকাটা করতে করতে সব ক্লোজ হয়ে যায়, তো লাস্ট মোমেন্টেই যাইতে হয়, কিছু করার নাই। আর ইদানিং এতবার যমুনাতে যাচ্ছি মনে হয় যমুনা আমার বাসার পাশে, ঘর বাড়ি হয়ে গেছে মানে একটা অবস্থা। তো বের হয়ে প্রিয়র বাবা অফিস শেষ করে চলে আসবে, আমি এখান দিয়ে যাবো